ঢাকা মেডিকেলের সঙ্গে জেলা হাসপাতালগুলো চিত্র মিলবে না। ঢাকা মেডিকেলে আপনি দেখবেন 24 ঘন্টা বিজি, সেখানে একজন চিকিৎসকের ফাঁকি দেওয়ার সুযোগই নাই। আপনি আপনার নিজের জেলা শহরের জেলা সদর হাসপাতালে দুপুর একটার পরে আপনি গিয়ে দেখেন তো কজন ডাক্তার উপস্থিত আছেন। একটা হাসপাতালে 20 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেখানে ডাক্তার আছেন 6 জন। অধিকাংশ সরকারি হাসপাতালে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নাই, অ্যানেস্থেসিস্ট নাই। সরকারি হাসপাতালের অনেক ডাক্তার এর সঙ্গে যুক্ত থাকেন, ওনারা দ্রুত সরকারি হাসপাতাল থেকে চান চেষ্টা করেন বেসরকারিটাই প্র্যাকটিস করতে। এখন এটা অবৈধ না। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাম্প্রতিক সময় একটি ঘোষণা দিয়েছেন যে অফিস চলাকালীন যদি কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে যুক্ত থাকেন তাহলে মানে গুরুতর বা কঠিন ব্যবস্থা নেওয়ার মুখোমুখি করবেন ওনাকে, চিকিৎসককে। তো এই যে বিষয়টি, এখান থেকে একটা অভিযোগ মোটামুটি রাষ্ট্রের তরফ থেকে একটি স্বীকৃতি চলে আসলো যে আসলে চিকিৎসকরা অনেক সময় হয়তো কর্মস্থলে ফাঁকি দিচ্ছেন, তার এই অভিযোগটা যথাযথ কিনা আসলে? এটি সব প্রশ্নের উত্তর খুব খোলামেলা দেওয়া কঠিন। বাস্তবতা হলো যে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলো কিভাবে চলছে সেটি দেখবার জন্য অনেক গবেষণার দরকার হয় না। আপনি যদি সরকারি হাসপাতালে যান, বিশেষ করে জেলা সদর হাসপাতালগুলো, আপনি নিজেই দেখবেন ঢাকা মেডিকেলের সঙ্গে জেলা হাসপাতালগুলো চিত্র মিলবে না। ঢাকা মেডিকেলে আপনি দেখবেন 24 ঘন্টা বিজি, সেখানে একজন চিকিৎসকের ফাঁকি দেওয়ার সুযোগই নাই। এত রোগীর চাপ, দিন নাই রাত নাই, এবং ঢাকা মেডিকেলের নিয়মটাই হচ্ছে যে কোনো রোগী যাবে ভর্তি করতে বাধ্য, আপনি ফেরত দিতে পারবেন না। কিন্তু একই সঙ্গে আপনি আপনার নিজের জেলা শহরের জেলা সদর হাসপাতালে দুপুর একটার পরে আপনি গিয়ে দেখেন তো কজন ডাক্তার উপস্থিত আছেন, এটি হচ্ছে রিয়েলিটি। তো সরকারি হাসপাতালে ডাক্তাররা ফুল টাইম, অর্থাৎ যতক্ষণ থাকবার কথা ততক্ষণ থাকেন না, এই অভিযোগটা বেশ পুরনো। ফলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন, নতুন কোনো কথা তিনি বলেন নাই। তিনি জনপরিসরে যেই কথাটি বছরের পর বছর ধরে চালু আছে এবং প্রচুর রিপোর্টও তো হয়েছে, আমরা আপনি অনলাইনে সার্চ করেন না, আপনি তো মানে ভুরি ভুরি সংবাদ পাবেন যে সংশ্লিষ্ট ডাক্তার সময় মতো হাসপাতালে নাই। আবার উল্টো দিকে যদি আপনি দেখেন যে এই অভিযোগটা খুব গণ হয়ে যায়, সব ডাক্তার কি থাকেন না? এখন ধরেন একটা হাসপাতালে 20 জন ডাক্তার থাকার কথা, কিন্তু সেখানে ডাক্তার আছেন 6 জন। অধিকাংশ সরকারি হাসপাতালে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নাই, অ্যানেস্থেসিস্ট নাই, তাই না, নার্স নাই, অন্যান্য স্টাফ নাই, আপনার ইকুইপমেন্ট সব আছে, চালানোর লোক নাই, তাই না? এগুলো একটা অন্য আলোচনা, কিন্তু গণহারে অভিযোগ করাটা খুব কঠিন যে কেউ থাকেন না। হ্যাঁ, কিছু কিছু লোক ব্যত্যয় ঘটান, কারণ সকল সরকারি হাসপাতালের আশেপাশে প্রচুর পরিমাণে বেসরকারি মেডিকেল ক্লিনিক গড়ে ওঠে এবং ওই সরকারি হাসপাতালের অনেক ডাক্তার এর সঙ্গে যুক্ত থাকেন, ওনারা দ্রুত সরকারি হাসপাতাল থেকে চান চেষ্টা করেন বেসরকারিটাই প্র্যাকটিস করতে। এখন এটা অবৈধ না, আপনি বেসরকারি মেডিকেলে প্র্যাকটিস করতেই পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনি সরকারি মেডিকেল কলেজ বা সরকারি হাসপাতাল যেখান থেকে আপনি মূল বেতনটা পাচ্ছেন, এখানে ফুল টাইম দিয়ে তারপরে আপনি অবসর সময় আপনি বেসরকারি মেডিকেলে ক্লিনিক আপনি যেতেই পারেন, ডায়াগনোসিস সেন্টারে যেতেই পারেন। ফলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী যে কথাটি বলেছেন এটি খুব পপুলার কথা এবং জনপরিসরে এই অভিযোগটি আছে। ফলে এই অভিযোগটি যাতে কমে সেজন্য ডাক্তারদের দায়িত্বটাই বেশি, যে ওনাদেরকে প্রমাণ করতে হবে যে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই কথাটি সত্য নয়, যে ডাক্তাররা ফুল টাইম, যতক্ষণ ওনার সরকারি হাসপাতালে থাকবার কথা ততক্ষণ তিনি আছেন, রোগী না থাকলেও উনি আছেন, কারণ রোগী আসতেই পারে যে কোনো সময়। জেলা সদর হাসপাতালে সবসময় রোগীর চাপ একরকম থাকে না, কিন্তু এই সময় যখন ডায়রিয়ার প্রকোপ বাড়ে তখন কিন্তু অনেক রোগীর থাকে, আবার যখন অ্যাক্সিডেন্ট ঈদের সময়ে প্রচুর দুর্ঘটনা বাড়ে তখন কিন্তু আপনার ফুল টাইম থাকতে হবে। ফলে আপনি আপনার ফুল টাইম থাকার পরে আপনি যান না, কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কথাটাকেই যে সত্য নয় এটি প্রমাণ করবার দায়িত্ব চিকিৎসকদেরই। আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে চিকিৎসা মানে হাসপাতাল কিন্তু 24 ঘন্টাই রান থাকতে হয়, সেক্ষেত্রে কনসালটেন্ট থেকে শুরু করে মেডিকেল অফিসার পর্যন্ত তারা রোস্টার করে সবাই কিন্তু ডিউটির মধ্যে সম্পৃক্ত থাকে। এখন যেই চিকিৎসকের আজকে বৈকালিক ডিউটির কথা আসতেছে, গত রাত্রি মানে নৈশকালীন যিনি ডিউটি করবেন, তিনি যদি তার দিনের বেলায় যদি স্বাভাবিকভাবে কোনো একটা প্র্যাকটিস প্রাইভেট প্র্যাকটিস করেন, তো সেই বিষয়টা কি আসলে কি মানে এরকম খুবই ভালো যুক্তি এটা। আপনি যখন বলছেন আমি আমার মাথায় প্রশ্নটাও ছিল এটা কি হবে। স্বাস্থ্যমন্ত্রী কিন্তু প্রতিমন্ত্রী কিন্তু বলেননি যে দিনে কি রাতে, তিনি বলেছেন ডিউটির সময়ে। এখন কার কখন ডিউটি, সে তো রোস্টার আছে থাকবে না। ধরেন কুড়িগ্রাম সদর হাসপাতাল, তাহলে কুড়িগ্রাম সদর হাসপাতালে আজকে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত কার ডিউটি, নাইটে কার ডিউটি, এটা তো রোস্টার থাকবে। তাহলে যদি কেউ নিজের আজকে ধরুন কোনো একজন ডাক্তারের রাতে ডিউটি, উনি দিনে প্র্যাকটিস যদি করেন ওনাকে শাস্তির আওতায় আনার তো কোনো সুযোগ নাই, কারণ ওনার তো ডিউটি রাতে। আবার যার রাতে ডিউটি আবার যার দিনে ডিউটি, সেই ডিউটিকালীন উনি যদি প্রাইভেট প্র্যাকটিস করেন এবং সেটা যদি প্রমাণিত হয় সেটা তো শাস্তিযোগ্য নিশ্চয়ই হবে। অর্থাৎ এটা ক্লিয়ার থাকতে হবে, প্রজ্ঞাপন যদি হয় বা নির্দেশনা থাকে পরিষ্কার থাকতে হবে যে যার যখন ডিউটি আওয়ার, দিনে কি রাতে সেটি কোনো ব্যাপার না। কারণ হাসপাতাল আপনি বললেন 24 ঘন্টা ডিউটি, তাহলে যেই চিকিৎসকের দিনে ডিউটি উনি যদি রাতে প্র্যাকটিস করেন এবং যেই চিকিৎসকের রাতে ডিউটি উনি যদি দিনে প্র্যাকটিস করেন প্রাইভেটে, এটা তো শাস্তিযোগ্য হওয়ার সুযোগ নেই। ফলে এই নির্দেশনাটি খুব পরিষ্কার থাকতে হবে।